গনেস্ত্র সহ পেশাদার অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ রোববার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিং এমন তথ্য জানান পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার এম হাফিজ আক্তার এ সময় পুলিশ জানায় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল সহ অপহৃত ব্যক্তির মোটরসাইকেল ও মোবাইল সেট উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদেরকে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য এবং কোনো ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি উত্তরা থানায় একাধিক মামলা রয়েছে হতো এই ঘটনাটির তাহলে তো তারা আরো ঘটনা ঘটিয়ে যেত তা আমাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো চক্র সেটা যে কোনো অপরাধী হোক প্রতারক হোক অপহরণকারী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া